হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকের আমার ভিডিওটার টপিকটা হচ্ছে আমাদের এগ সাইজ বা ডিম্বাণু সাইজটা কতখানি হওয়া উচিত একটা প্রেগনেন্সি আসার জন্য। তো আমি প্রথমে বলি, যারা আমরা কনসিভ করার জন্য চেষ্টা করছি অথচ কনসিভ করতে পারছি না, অনেকগুলো কারণের জন্য আসলে আমরা কনসিভ করতে মাঝে মাঝে পারি না। অনেক ক্ষেত্রে কি হয়, একটা ঠিক সাইজের এগ রিলিজ হয় না, আমরা বুঝতে পারি না। ওভারি থেকে যে ডিম্বাণুটা রিলিজ হয় অনেক সময় সেটা ম্যাচিওর একটা ডিম্বাণু নয়, কিন্তু একটা প্রেগনেন্সি আসার জন্য একটা ম্যাচিওর ডিম্বাণুর প্রয়োজন রয়েছে। তো এগ সাইজ কখনো ছোট বেরোয়, কখনো বড় বেরোয়, কখনো বা যতটা দরকার তার থেকেও অনেকখানি বড় বেরিয়ে যায়। তো ছোট হলে কি সমস্যা হয় আর অনেকখানি বড় ডিম্বাণু রিলিজ হলেও কি সমস্যা হয়, সেটাও আজকে আমি বলে দেবো। তো চলো আমি প্রথমে ডেফিনেশনটা দিই যে আসলে প্রেগনেন্সিটা কীভাবে আসে। তো আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম, তো আমাদের দুটো ওভারি থাকে, দুটো ওভারি থেকে যখন একটা রিলিজ হয়, যে কোনো একটা ওভারি থেকে এক রিলিজ হয়, একটা রিলিজ হওয়ার পর সেটা ফেলোপিয়ান টিউবে এসে দাঁড়ায়। যখন আমরা ইন্টারকোর্স করি তখন শুক্রাণুটা গিয়ে ডিম্বাণুর সাথে মিলিত হয়, মিলিত হয়ে ফার্টিলাইজ হয়ে সেটা কিন্তু একটা ভ্রূণে পরিণত হয়। সেই ভ্রূণটা যখন ইউটেরাস লাইনে এসে পৌঁছায় তখন আমাদের প্রেগনেন্সিটা স্টার্ট হয়। তো যখন বলে দিলাম, তার মানেটা হচ্ছে যে ডিম্বাণু কতখানি ইম্পর্টেন্ট একটা প্রেগনেন্সির জন্য। তো একটা পারফেক্ট ডিম্বাণু না হলে কিন্তু আমরা প্রেগনেন্ট হতে পারি না। অনেক ক্ষেত্রে আমরা মনে করি যে ওভুলেশন হয়েছে, কিন্তু আসলে আমাদের ডিম্বাণু সাইজটা ভালো থাকে না বলেই সেটা আর কি আমরা কনসিভ করতে পারি না। তো পারফেক্ট যেটা এগ সাইজ সেটা হচ্ছে কি 20 থেকে 22 mmটা হচ্ছে সব থেকে পারফেক্ট এগ সাইজ। একটা ম্যাচিওর এগ হয় 20 থেকে 22 mm এর। অনেক ক্ষেত্রে আমাদের ওভারি থেকে 15, 16 বা 18 mm এর ডিম্বাণুটা বেরিয়ে যায়, তখনই আমরা কনসিভ করতে পারি না। তো আমাদের ওভারিতে 5 থেকে 7টা কিন্তু ডিম থাকে, তার মধ্যে 20 থেকে 22 mmটা সব থেকে পারফেক্ট টু গেট প্রেগনেন্ট ফার্স্ট। আর যদি সেটা অনেক সময় 18, 17, 16, 15 এরকমও রিলিজ করে যায় মাঝে মধ্যে, তো এই এগুলো যখন রাপচার হয়ে যায় তাতে কিন্তু প্রেগনেন্সি আসে না। তখন আমাদের মনে হয় ওভুলেশনটা হয়েছে কিন্তু প্রেগনেন্সি আসেনি, কারণ আমাদের এগ কোয়ালিটিটা ভালো ছিল না। কোয়ালিটি ভালো হলে ডেফিনেটলি আসতো। আর অনেক ক্ষেত্রে 18-19 mm এর এই কোয়ালিটিতেও আমরা প্রেগনেন্ট হয়ে যাই, সেই প্রেগনেন্সিগুলো পরবর্তীকালে গিয়ে মিসক্যারেজ হয়ে যায়, মানে কয়েকদিন পরে দেখবে সেটা মিসক্যারেজে পরিণত হয়, কারণ আমাদের এই কোয়ালিটি ভালো ছিল না, কিংবা বাচ্চাটার হার্টবিট আসে না। এটা তখনই হয় যখন আমাদের আর কি ডিম্বাণুর কোয়ালিটিটা ভালো থাকে না। আর যখন সেটা অনেক সময় 20-22 mm এর না রিলিজ হয়ে অনেক সময় সেটা 30-35 mm এর একটা এক্সাইজ তৈরি হয়, সেটা কিন্তু আসলে সিস্টে পরিণত হয়ে যায়। আমাদের পিরিয়ডটাও আসে না, প্রেগনেন্সিও আসে না, অথচ সিস্টে পরিণত হয়ে যায়। তো যারা এরকম বারবার চেষ্টা করছো প্রেগনেন্সির জন্য অথচ পিরিয়ডও আসছে না, কনসিভও হচ্ছে না, তারা ডাক্তার দেখাবে। ডাক্তার ডেফিনেটলি USG করতে দেবে, USG করলেই জানা যাবে যে সিস্ট আছে বা PCOD হয়ে গেছে সেগুলো, কিংবা AMH টেস্ট করলেও জানা যাবে যে আসলে সেগুলো সিস্টে পরিণত হয়েছে। তো সিস্টটা আসলে এভাবেই হয়, যখন আমাদের এক্সাইজ অনেক বড় হয়ে যায় তখন সেগুলো সিস্টেই পরিণত হয়, রিলিজ হয় না, সিস্টেই পরিণত হয়ে যায়। তো এখন আমি বলবো যে অনেকে এই কথাটাও বলতে পারো যে আমাদের তো 20-22 mm এর রিপোর্ট এসেছে যে আমাদের 20-22 mm এর এক্সাইজ, কিন্তু আমরা কনসিভ করতে পারছি না দিদি কেন। তাহলে আমি বলবো, আসলে যারা টেস্ট করে দেখছো যে 20-22 mm এর ডিম্বাণু অথচ কনসিভ করতে পারছো না, তারা কিন্তু মেডিসিন খাচ্ছ। সবাই কিন্তু ফার্টিলিটির জন্য ট্রাই করছো আর ফার্টিলিটির মেডিসিন খাচ্ছ। আর কৃত্রিমভাবে যখন ডিম্বাণুটা তৈরি হয় তখন কিন্তু অনেক ক্ষেত্রেই ডিম্বাণুটা হয়তো 20-22 mm এ রিলিজ হয়ে গেল কিন্তু কোয়ালিটিটা ভালো হয় না, তো সেই ক্ষেত্রে এই সমস্যাগুলো হয়ে থাকে। তোমরা অনেকে আবার এই কোয়েশ্চেনটাও করতে পারো, দিদি আমাদের তো সব ঠিক আছে, কোনো সমস্যা নেই, তাহলে কেন রিপোর্ট তো নর্মাল, তাহলে কেন প্রেগনেন্সি আসছে না। অনেক সময় রিপোর্টে অনেক কিছু ধরা পড়ে না, তো স্বাভাবিকভাবে সমস্যা না থাকলে কনসিভ হচ্ছে না এমন হতে পারে না। কয়েকটা গণ্ডগোলের জন্য হয়তো বা হচ্ছে না। আমার ভিডিওগুলো ফলো করে দেখো যে কীভাবে ইন্টারকোর্সটা করতে হয়,
কিভাবে কি খাবার খেয়ে ডায়েট করে করবে, সেটা করলে ডেফিনেটলি তোমরা আসলে কনসিভ করতে পারবে। আর যেটা সব থেকে বড় কথা, 50টা জিনিস শরীরের মধ্যে ঠিকঠাক থাকলে তবেই কিন্তু একটা প্রেগনেন্সি আসে হুটকাট করে। আমি বলে দিলাম আর প্রেগনেন্সি চলে আসলো, এমনটি হয় না। সুতরাং তোমরা চেষ্টা করতে থাকো আর ভেঙে পড়বে না, একবার না হয় দ্বিতীয়বার, দ্বিতীয়বার না হয় তৃতীয়বার, চেষ্টা করবে ডেফিনেটলি হবে। এই বললাম এই চলে এলো, ডেফিনেটলি ওরকমভাবে প্রেগনেন্সি আসে না। চেষ্টা তোমায় করে যেতে হবে, চেষ্টা করে যাও, প্রেগনেন্সি ডেফিনেটলি আসবে, চেষ্টার কোনো শেষ রাখবে না। আর প্রেগনেন্সি আসবে না, যাবে কোথায়? ভালো ডায়েট ফলো করো, প্রচুর পরিমাণে জল বা পানি খাও, যেটা খুবই প্রয়োজন, আর হাঁটাচলা করো, যে যোগাগুলো বলেছি সেগুলো করো। ভালো ডায়েট ফলো করলে ডেফিনেটলি ভালো একটা এগ রিলিজ হবে, আর চিন্তা করবে না, চিন্তা করলে কিন্তু এগ রিলিজ হয় না। তো চিন্তাটা সব সময় দূরে রাখো, ডেফিনেটলি কনসিভ হবে, যে পজিশনে বলেছি সেই পজিশনেই কনসিভ হবে। তো এরকমভাবে তোমরা চলো, নিশ্চয়ই তোমাদের কনসিভ হবে। তো আমি আজকে বলে দিলাম যে 20 থেকে 22 mm এর ডিমই আসলে কনসিভ করার জন্য পারফেক্ট। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে ডেফিনেটলি আমার কমেন্ট বক্সে জানাতে পারো। আজকের মতো টাটা, আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে।